আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আর আমি হচ্ছি আপনাদের বন্ধু নাসিম আহমেদ ভুলু। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711586762। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি মদিনা কার কালেকশনে, যেটা মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার মোড়ে অবস্থিত। এখানে আপনারা পাবেন খুব ভালো মানের ফ্রেশ অরিজিনাল কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড কার। তো চলুন দেখি আজকে দুটো গাড়ি নাসিম ভাইয়ের কাছ থেকে আমরা দেখে নিই, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাহিম ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ব্যবসার কী অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ লকডাউনের ভিতরে সুস্থ রাখছে এবং আল্লাপাক তিন টাইম খাওয়ায় রাখছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা ভাই, আজকে কি পরিমাণ গাড়ি আছে আপনার শোরুমে? আলহামদুলিল্লাহ গাড়ি তো অনেক আছে, তো আজকে আপনাকে দেখাবো আমি দুইটা ফিল্ডার দেখাবো। আচ্ছা, তো প্রথমে কোনটা দেখাবো? প্রথমে এটাতে শুরু করি, যেহেতু ওল্ড শেপের গাড়ি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে 2004 মডেল টয়োটা এক্স ফিল্ডার। আচ্ছা, এটা হচ্ছে এক্স এডিশন, এটা হচ্ছে আপনার 2004 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। আর এটার লাইটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে লাইটগুলো একটু ভিতরে একটু ফেটে ফেটে গেছে, এটা কিন্তু অরিজিনাল লাইটটি। আচ্ছা ভাই, বলেন যে আগে বলেন যে গাড়ি সব অরিজিনাল কিনা? আলহামদুলিল্লাহ সব অরিজিনাল আছে। আচ্ছা, কোনো কিছু চেঞ্জ নেই, এটা আমি 100% মানে একেবারে প্রমাণ সহ আমি দেখা দিতে পারবো। আচ্ছা ভাই, আমার একটা ভালো কথা মনে পড়লো, এর আগে একজন কমেন্ট করেছে যে আপনি ইঞ্জিনের গ্যারান্টি দেন না, কিন্তু বডির গ্যারান্টি দেন। তো ইঞ্জিন আসল জিনিসেরই গ্যারান্টি দেন না, এটা কীভাবে হবে? যে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এবং যে ভাই এই প্রশ্নটা করেছে হয়তোবা উনিও খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ সরকার কিন্তু ইঞ্জিন চেঞ্জ করার জন্য একটা পারমিশন দিয়েছে। আচ্ছা, সেই পারমিশন কিন্তু অন্য অন্য জায়গায় নাই, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেগুলো গাড়িগুলো কাটা গাড়ি যেগুলো আসে সেইগুলো কিন্তু ইঞ্জিন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং ইঞ্জিনের দামটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 40,000 টাকা, মিনিমাম হচ্ছে 35,000 টাকা। তো 35,000 থেকে 40,000-এর মধ্যে আপনি ইঞ্জিনটা চেঞ্জ করতে পারতেছেন। আচ্ছা, তো এর জন্য আমরা বডি গ্যারান্টি এই কারণে দিই যে বডি কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সেই বডি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট ইঞ্জিন আপনি একটার জায়গায় 10টা চেঞ্জ করতে পারবেন, কারণ দাম কম, সেই জন্য আপনি চেঞ্জ করতে পারবেন। বাট বডি যদি অ্যাক্সিডেন্ট করে সেটা কিন্তু আপনি চেঞ্জ করা সম্ভব না, কারণ বডি যখন অ্যাক্সিডেন্ট করবে আপনার চ্যাসিসটা অ্যাক্সিডেন্ট করবে। আর ফুল মেজারমেন্টটা হচ্ছে গাড়ির, যেটা গাড়ি যেটা উপরে থাকে সেটা হচ্ছে চ্যাসিস। যদি চ্যাসিসটা অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্রবলেম দিবে, সেটা আসলে টেকনিক্যাল ভাষা যেটাকে বলা হয় যে গাড়ি হুইল অ্যালেজমেন্ট, যেটা এটা ঠিক থাকবে না, বা ডানে বামে টান দিবে, বা গাড়ি চালা আরাম পাবে না, এটা হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম আর কি। এর জন্য আমরা বডি গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে ভাই, তো চলুন এটা দেখতে থাকি। জি, এটা হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে 2004 মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। এটার হেডলাইটগুলো অরিজিনাল লাইট আছে, যদিও লাইটগুলো একটু ফাটাফাটা আছে কিন্তু চেঞ্জ করা হয়নি, অরিজিনাল লাইটটা আছে। এবং সামনের শো গ্রিলটা দেখতে পাচ্ছি যে ইনশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনালটাই আছে। এবং এই পাশের লাইট আমি দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখেন লাইটে দু একটা দাগ আছে, বাট লাইট কিন্তু চেঞ্জ করা হয়নি। আর এটা লাইট যে চেঞ্জ হয়নি সেটা আমি আপনাকে বনেটটা যখন খুলবো তখন আমি আপনাকে দেখিয়ে দেবো। এবং এই ফগ লাইটগুলো দেখতে পাচ্ছেন যে ফগ লাইট কিন্তু অরিজিনালটাই আছে। আচ্ছা, আর এই যে একটা ফগ লাইট এটাও কিন্তু অরিজিনালটাই আছে, এটা শুধুমাত্র ওয়াশ করা হয়েছে। আর এই যে বাম্পারটা, এটা হচ্ছে প্লাস্টিক বাম্পার, এটা অরিজিনাল বাম্পারটাই আছে, চেঞ্জ হয়নি। আর সামনে হচ্ছে স্টিল বাম্পার, এটা আমরা আমাদের দেশের জন্য লাগাতে হয় তাই এটা লাগানো আছে। আচ্ছা, আর আমি একটু সামনে গ্লাসটা একটু দেখিয়ে দিব, সেটা হচ্ছে আপনার সামনে গ্লাসের স্টিকারটা দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল স্টিকারটা আছে, ওই পাশে স্টিকারটা অরিজিনালটাই আছে। আর প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার লোগো দেওয়া আছে। আর আর যেটা হচ্ছে সৌন্দর্যের জন্য যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা একটু গাড়িটা টাচ আপ করেছি। আর এই যে এই নিকেলগুলো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা আসলে এখানে ফিটিং করেছি, এটা গাড়ির সাথে আসে না, এটা অরিজিনাল না, এটা আমরা এখানে সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই একটা, এই একটা, এবং এই যে নিকেলের এই যে হ্যান্ডেলগুলো এই এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এটা এটা কিন্তু গাড়ির সাথে না, এটা যদি আমি অরিজিনাল বলি তাহলে এটা ভুল হবে, এটা অরিজিনাল না, এটা আমরা এখানে ফিটিং করা হয়েছে। আচ্ছা, আর যেটা হচ্ছে এটা গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিনাল, এটা হচ্ছে টিনটেক গ্লাস আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক গ্লাস, এবং যখন রোদ পড়বে এখন দেখেন ফর্সা সময় তো এখন আপনাকে ব্ল্যাক দেখাচ্ছে, বাট এটা কিন্তু সন্ধ্যার পরে যখন আধার চলে আসবে তখন কিন্তু সাদা হয়ে যাবে। এটা হচ্ছে টিনটেক গ্লাস, এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা। এবং আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে রেন সেটা দেখেন, একেবারে টয়োটার লোগো দেওয়া আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টয়োটার লোগো দেওয়া আছে, বাট এটা কিন্তু একটু ফাটা আছে, আমরা চেঞ্জ করিনি, এটা একটু ফাটা আছে, আমি চেঞ্জ করতে পারতাম চাইলে,
কিন্তু করি নাই যদি ক্লায়েন্ট মনে করে সে ক্ষেত্রে আমি এটা করে দিব আচ্ছা আমরা একটু পিছন সাইডটা একটু দেখাই কারণ ফিল্ডার গাড়ির সৌন্দর্য হচ্ছে পিছনটা কারণ গাড়ি সামনেটুকু কিন্তু এক পিছন সাইডটা একটু ডিফারেন্ট তো আমি পিছন সাইডটা একটু দেখাবো যেমন পিছনের সাইডটা দেখেন একেবারে ব্ল্যাক গ্লাস দেওয়া আছে এবং এখানে লাইটিং গুলো আছে পিছনে ওয়াইফার দেওয়া আছে এবং গ্লাসের যে স্টিকারগুলো আমি সবসময় দেখে থাকি এই যে স্টিকারগুলো অরিজিনাল স্টিকারটা আছে এবং এই পাশেও স্টিকারগুলো দেওয়া আছে এখানে স্টিকারগুলো দেওয়া আছে সাথে আপনারা টর্টার একটা স্পয়লার দেওয়া আছে একেবারে টর্টার ব্র্যান্ডেড স্পিকার স্পয়লার যেটা আপনার এখানে খোদাই করে লেখা আছে আচ্ছা এবং সাথে একটা অ্যান্টিনাও পাচ্ছেন এটা হচ্ছে ফিল্ডারের বৈশিষ্ট্য আসলে সবগুলো গাড়িতে কিন্তু এগুলো থাকে না স্পয়লার কিন্তু আপনার ম্যাক্সিমাম দেখবেন যে ফিল্ডার হলেই স্পয়লার আসবে আদার্স কিন্তু স্পয়লার খুব কম যেগুলো সিডান গাড়ি সেগুলো কিন্তু স্পয়লার আসে না যেটা স্টেট গাড়ি সেটাতে স্পয়লার আসে আমি একটু পিছন সাইডটা একটু দেখাই যেহেতু ব্যাগে আসছি আমরা ব্যাগে দেখবো এখানে এটা সিএনজি করা গাড়ি এবং এটার সাথে একটা কাভার দেওয়া আছে আপনি চাইলে এখানে লাগেজ রেখে বা মালসামান রেখে কাভার ইউজ করতে পারেন আর সেটার উপরে আপনি হাতে হালকা জিনিসপাতি যেটুকু সেগুলো রাখতে পারবেন সেটা ওয়েটলেস ইয়ে আছে এটা ওয়েট নিতে পারবে আর এগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারটাই আছে আমরা এখানে এগুলো কোনো রং হরাইনি যে রংটুকু টাচ আপ করা হয়েছে যেহেতু পুরাতন গাড়ি 2004 সালের গাড়ি অরিজিনাল কালারের সাথে আমরা টাচ আপ করেছি আচ্ছা কিন্তু বেসিক কিছু জায়গায় আমরা কালারটা করিনি এই কারণে যেগুলো মানুষ দেখলে বলবে হয়তো অ্যাক্সিডেন্ট করেছিল তো সেজন্য আমরা কিন্তু এগুলো করি নাই যেগুলো বাইরে যেগুলো মানে সৌন্দর্যের জন্য সেগুলো আমরা করেছি আচ্ছা তো আমরা একটু এটা দেখে দিই এটা পিছনে স্পেয়ার চাকাগুলো দেখতে পাচ্ছেন যে স্পেয়ার চাকা জগ টুলস সবগুলোই তার নির্দিষ্ট জায়গায় রাখা আছে এবং খুব সুন্দর অবস্থায় আছে আমরা একটু এই পাশটা দেখবো গাড়ির ভিতরটা দেখাবো তো এটা হচ্ছে ইন্টেরিয়ালটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে আপনার উডেন প্যানেল এগুলো আমি একটু দেখিয়ে দিই এগুলো দেখেন উডেন প্যানেলগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে কিন্তু এখনও ফ্রেশ অবস্থায় আছে এগুলো কিন্তু আসলে বেশি ই করলে কিন্তু মানে রাফ ইউজ করলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বাট এগুলো কিন্তু কোনো স্টিকার না এটা অরিজিনাল উডেন প্যানেল আর এই সেম উডেন প্যানেলটা এখানেও আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উডেন প্যানেলটা ভিতরে একই উডেন প্যানেলগুলো এখানে আসছে এটা ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টিয়ারিং যেটা আসলে গাড়ি মানে শুরুর থেকে যখন চলবে তখন থেকে কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি প্রেশার থাকে স্টিয়ারিংয়ের উপর তো স্টিয়ারিংগুলো আপনি দেখতে পাচ্ছেন যে স্টিয়ারিংগুলো কিন্তু কোথাও কোনো মানে ফাটা ছিঁড়া বা কোনো স্ক্র্যাচ নেই এটা কিন্তু একেবারে ফ্রেশটা আছে এবং গাড়ির সাথে অরিজিনালটাই আছে এটা চেঞ্জ করা হয়নি কারণ চেঞ্জ করলে সেম দেখা গেছে অনেক সময় সেম কালার হয় না যেটা অরিজিনালটাই আছে এবং এই যে ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো ওয়াশ করা হয়নি তো এগুলা যদি কোনো ক্লায়েন্ট বা দর্শক যদি মনে করে ওয়াশ করাবে সেটা আমরা হচ্ছে যখন উনি কনফার্ম করবে তখন আমরা এটা ওয়াশ করে দিব যেহেতু এখন করোনাকালীন সময় আর ভিতরটা হচ্ছে আপনার বিস্কিট কালার ইন্টেরিয়াল আর্টিফিশিয়াল লেদারের সিট কাভারটা লাগানো আছে আচ্ছা আমরা একটু ইঞ্জিনটা দেখে যাই তো এটা হচ্ছে ইঞ্জিন ভিভিটিএ ইঞ্জিন আর এটা হচ্ছে এখনও ইঞ্জিন এখনও সার্ভিসিং বা ওয়াশ করা হয়নি এটা আমি গতকালকেই ওয়ার্কশপ থেকে এনেছি তো এটা টাচ আপ করতে দিয়েছিলাম তো টাচ আপ থেকে আমরা ওয়ার্কশপ থেকে গতকালকে এনেছি আলহামদুলিল্লাহ ইঞ্জিন একেবারে ভালো আছে এটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আচ্ছা যেহেতু আগে বলেছি যে আসলে বডির গ্যারান্টি আমরা কেন দিই ইঞ্জিন আপনি চেঞ্জ করতে পারবেন যেহেতু এটার ইঞ্জিন আমরা চেঞ্জ করেছি রিকন্ডিশন ইঞ্জিন লাগিয়েছি বাট কাগজে এটা নাম্বারটা উঠানো আছে আচ্ছা ঠিক আছে আর এই যে আমরা যেটা দেখালাম যে হেডলাইট এই যে হেডলাইটটা অরিজিনালটা আসলে কীভাবে বুঝবেন যে প্রত্যেকটা হেডলাইটের গায়ে কিন্তু খোদাই করে লেখা আছে মানে সামনের থেকে এসে দেখলে আসলে বোঝা যাবে যে আসলে কেন বললাম আর এই যে এই পাঁচটা এই যে আমরা দেখাই দিচ্ছি এই যে এগুলো কিন্তু আসলে আপনি চাইলেই কিন্তু এরকম করতে পারবেন যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেগুলো কিন্তু আসলে এভাবে একদম পারফেক্টলি ঠিক হবে না এগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যায় দেখেন প্রত্যেকটা জায়গায় যে এখানে স্টিকার দেওয়া আছে জাপানি সেই স্টিকারগুলো আছে এবং যে এই গ্রিলগুলো এগুলো কিন্তু প্লাস্টিক সবগুলো তো এগুলো বাড়ি খেলে কিন্তু আগে এগুলোই ভাঙবে যেহেতু এগুলো একেবারে ফ্রেশ আছে ইনশাল্লাহ এই জন্য বলতে পারি যে গাড়িটা খুবই ফ্রেশ এবং সিএনজি করা একটি গাড়ি আচ্ছা গাড়িটির দাম কত যাচ্ছে এটা মডেলটা আরেকবার বলে দিই এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রি হচ্ছে 2010 আর এটার দাম চাচ্ছি আমরা 9,95,000 টাকা 9,95,000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস তার মানে দামাদামি করার অপশন আছে জি আছে বাট সামান্য কিছু বেশি একটা না আচ্ছা ভাই এরপরে কী দেখাবে এরপর আরেকটা ফিল্ডার দেখাবো চলুন দেখি এটা হচ্ছে টয়োটা এক্সিও ফিল্ডার জি আচ্ছা এটা জি এডিশন এটা হচ্ছে আপনার লাইটগুলো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লাইটে যে দাগ আছে লাইটে দু একটা দাগ আছে
এই যে ফগ লাইট অরিজিনাল ফগ লাইটই আছে সামনের শো গ্রিলটা ভালো আছে অরিজিনাল আছে এবং এই লাইটটাও দেখতে পাচ্ছেন যে দুই একটা দাগ আছে লাইটে কিন্তু লাইটগুলো চেঞ্জ হয়নি এবং কালারটা কিন্তু অরিজিনাল কালার আচ্ছা একেবারে অরিজিনাল কালার শুধুমাত্র এই বাম্পারটুকু যে প্লাস্টিক বাম্পার এইটুকু আমরা টাচ আপ করেছি ওকে এছাড়া কোথাও কোনো কিছু করা হয়নি প্রত্যেকটা জায়গায় অরিজিনাল কালারটাই এখনও আছে এবং প্রত্যেকটা গ্লাস আমি সবসময় দেখিয়ে দিই আমার দর্শকদের যে গ্লাসগুলো কিন্তু আসলে এই গ্লাসগুলো যদি আপনার ভেঙে যায় সেটা আপনার অ্যাক্সিডেন্ট করে ভাঙুক বা আপনার ঢিল পরে ভাঙুক যেভাবে ভাঙুক ভাঙলে কিন্তু এই স্টিকারগুলো কিন্তু আপনার সেকেন্ড টাইম আর পাবেন না আচ্ছা এটা হচ্ছে ফ্যাক্টরি স্টিকার ওকে এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে যখন গাড়িটা বের হয় তখন এই স্টিকারগুলো ব্যবহার করা হয় তো সেই স্টিকার কিন্তু আপনার দ্বিতীয় টাইম আর পাওয়া যায় না ওকে তো এটা স্টিকারগুলো একবারই পাওয়া যায় তো এই জন্য আমরা প্রত্যেকটা গ্লাসের সাথে যে স্টিকারগুলো ব্যবহার হয়েছে জাপানে সেই স্টিকারগুলো আমরা দেখানোর চেষ্টা করি দর্শকদের আচ্ছা তো আশা করি ইনশাল্লাহ দর্শকরা পছন্দ করবে এই স্টিকারগুলো দেখালে আসলে বুঝতে পারবে তারা ওকে ওকে তো আমি একটু এই সাইডটা একটু দেখাতে চাচ্ছি এটা হচ্ছে একেবারে আমি আগেই বলেছি এটা আসলে রং করা হয়নি দেখতেই পাচ্ছেন যে দু একটা ছোটো ছোটো দাগ আছে ছোটোখাটো দু একটা দাগ আছে এবং এটা অকটেন চালিত গাড়ি এটা এখনও সিএনজি করা হয়নি আর এটার গ্লাসগুলোও কিন্তু টিনটেক গ্লাস ব্ল্যাক গ্লাস এটার পিছনের গ্লাসগুলো হচ্ছে টিনটেক ব্ল্যাক আর এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে আমি আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে রেনসেটগুলো দেখেন ফিল্টার লেখা রেনসেটগুলো এটা কিন্তু অরিজিনাল রেনসেট এটা কিন্তু লোকাল রেনসেট না আপনি চাইলে চাইনিজগুলো পাবেন বাট এই কন্ডিশনের বা এই এই কোয়ালিটির মাল পাবেন না চাইনিজগুলো যেটা আছে সেগুলো দেখতে বোঝা যায় আসলে চাইনিজ যেটা আর যেটা টয়টার অরিজিনাল যেই রেনসেটগুলো সেগুলো দেখলে বোঝা যায় যেমন আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এটা রূপবার এই রূপবার কিন্তু অরিজিনাল জাপানি রূপবারটা আচ্ছা এটা গাড়ির সাথে আমরা পেয়েছি এবং এটা গাড়ির সাথেই ছিল এ কারণে বললাম যে এই যে ফিটিংটা এই ফিটিংটুকু কিন্তু আসলে অন্য রূপবারে কিন্তু এই এই কন্ডিশন বা এই ফিটিংটা আসবে না আচ্ছা তার সাথে আমরা আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পিছনের যে স্পয়লার যেটা যেটাকে আমরা স্পয়লার বলি এই যে স্পয়লারটা এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথের জিনিস এই স্পয়লার এই যে অ্যান্টিনা এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথের এগুলো এগুলো চাইলেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না বা লাগাতে পারবো না যদিও লাগাই আসলে এরকম ফিনিশিংটা আসবে না বা এরকম মিলবে না জিনিসটা যেটা যেহেতু একটা অরিজিনাল একটা জিনিস আর একটা হচ্ছে চাইনিজ একটা মানে ইনস্টল করা অনেক পার্থক্য থেকেই যায় আচ্ছা তো আসলে যারা গাড়ি ইউজ করে বা যারা গাড়ি সম্বন্ধে জানে তারা আসলে এগুলো বুঝতে পারবে আচ্ছা তা তাদের সুবিধার্থে আমরা এগুলো দেখিয়ে দিই এটা এটারও আলহামদুলিল্লাহ একটা কাভার দেওয়া আছে এটা এখনও ওয়াশ করিনি আমরা এই গাড়িটা এখনও কোনো ওয়াশ করা হয়নি একেবারে ফ্রেশ অবস্থায় আছে ওয়াশটা আমরা এখন আসলে করতেছি না এই কারণে যে আমাদের শোরুমে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন গাড়িগুলো এসে ভিজিট করে তো আসলে যেহেতু এখন সরকার নির্ধারিত একটা লকডাউন চলতেছে তো আসলে কার শরীরে কী সিমটমগুলো আছে আসলে আমরা এখন দেখে তার বোঝা যায় না তো এর জন্য আমরা ওয়াশগুলো এই মুহূর্তে আমরা এই জন্য করতেছি না কারণ ওয়াশ করে রাখলে যখন আমি গাড়িটা সেল করব তখন আবার আমাকে ওয়াশ করতে হবে তো এর জন্য আমরা এইভাবে দেখাচ্ছি যদি ক্লায়েন্ট আমাকে কনফার্ম করে সেক্ষেত্রে আমি এটাকে আবার নতুনভাবে পুরো ওয়াশ করে একেবারে ওয়াশ করে তখন আমি ওয়াশ পলিশ করে এটা হ্যান্ডওভার করব আচ্ছা যেহেতু একটা ক্লায়েন্ট নিয়ে যেতে অন্তত ফ্রেশ জিনিসটা পায় ঠিক আছে আমরা একটু ভিতরটা দেখাবো ইন্টেরিয়ার হচ্ছে এটা ব্ল্যাক ইন্টেরিয়াল ডিভিডি লাগানো আছে এবং এসি বোটামগুলো হচ্ছে সফট টাচ এসি উডেন প্যানেলটা দেখতে পাচ্ছেন যে উডেন প্যানেল এখানে আছে এগুলো ফুল উডেন প্যানেল করা আছে সেলিংগুলো আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আমি আগেই বলেছি যেহেতু আমরা ওয়াশ করি না এখনও অরিজিনালটাই সব কিছু আছে এগুলো আমরা ওয়াশ করে দিব এগুলো আমাদের ওয়াশ করলে সর্বোচ্চ একদিন সময় লাগবে এটা আমরা ওয়াশ করে দিব এটা মাইলেজটাও খুব কম এটা মাইলেজ হচ্ছে আপনার 58,000 আচ্ছা 58,000 মাইলেজ তো এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন তেলের গাড়ি আর আমি আগেই বলেছি যে এগুলো আসলে প্রত্যেকটা লাইটে অরিজিনাল আছে আমি যেগুলো দেখে দিচ্ছি যে এখানে টয়টার সিল দেওয়া আছে খোদাই করে লোগো দেওয়া আছে এ পাশেও খোদাই করে লোগো দেওয়া আছে টয়টার এবং এই যে সামনের যে শো গ্রিলটা বলেছিলাম সেই শো গ্রিলটা দেখেন একেবারে অরিজিনাল ফিটিংটাই আছে এখানে এবং এই যে এই অংশটুকু আপনি সাধারণত জানেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এগুলো একেবারে নষ্ট হয়ে যায় আর এইগুলো কিন্তু দ্বিতীয়ত পাওয়া যায় না হ্যাঁ তো এইগুলো আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আছে এগুলো কোথাও কোনো বাড়ি পড়ে নেই বা এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এখনও ধোলাই হয়নি এগুলো আসলে ধোলাই করলে একেবারে চকচকা হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ গাড়ি এই পাশটা দেখিয়ে দিচ্ছে এই পাশটাও একেবারে ফ্রেশ আছে
আর যে প্রত্যেকটা স্টিকার দেখেন জায়গা মতো স্টিকারগুলো একেবারে যেখানে যা স্টিকার দরকার সবগুলো স্টিকার এখানে দেওয়া আছে। তো ভাই গাড়িটির দাম কত যাচ্ছে? এটা দাম বলার আগে আমি একটু মডেলটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। আচ্ছা, আর এটা হচ্ছে তেলের গাড়ি, এটা জি এডিশন গাড়ি, এটা সিলভার কালার, আর এটা দাম চাচ্ছি আমরা 13,90,000 টাকা। 13,90,000 আস্কিং প্রাইস। আচ্ছা, তো আগেরটার চাইতে এটার দামের পার্থক্য এত হওয়ার কারণ? আচ্ছা, আগের যে ফিল্টারটা দেখিয়েছি সেটা হচ্ছে 2004 মডেল। আমি আগেই বলেছি যে আসলে গাড়ি ডিপেন্ড করে হচ্ছে মডেল এবং কন্ডিশনের উপর। তো এটা হচ্ছে 2004 মডেল, এটা হচ্ছে এক্স ফিল্ডার, এটা হচ্ছে 2011 মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2017, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2010। এটা যখন তৈরি হয়নি তখন এটা বাংলাদেশে অলরেডি চলে আসছে, আর এটা তখন তৈরি হয়নি, এটা এক বছর চলার পরে এটা তৈরি হয়েছে। আচ্ছা, তো ওই হিসাবে কিন্তু দামটা। আচ্ছা, গাড়ি ডিপেন্ড করে হচ্ছে সম্পূর্ণ কন্ডিশন এবং গাড়ির কোয়ালিটির উপরে। ঠিক আছে ভাই, তো মদিনা কার কালেকশনে এলে একজন ক্রেতা কি কি সুযোগ সুবিধা পাবে? মদিনা কার কালেকশনে আসলে একজন ক্রেতা যে সুযোগটা পাবে, সবচেয়ে বড় সুযোগটা আমরা সুবিধাটা দিতে পারতেছি সেটা হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি বেচি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যবসার মূল মানে থিঙ্কিং আর কি, এটা হচ্ছে আমাদের মূল পলিসি যেটা আমরা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি সেল করি। এক, দ্বিতীয় হচ্ছে আমরা স্ট্যান্ড মালিকানাটা করে দিচ্ছি, একেবারে স্ট্যান্ড মালিকানা করে দিচ্ছি। তৃতীয়ত হচ্ছে আমরা পেপারসের সম্পূর্ণ লায়াবিলিটি আমরা নিচ্ছি। আচ্ছা, কারণ ক্রেতাকে একটা গাড়ি নিয়ে অন্তত পেপারস বা গাড়ির বডির দিক থেকে অন্তত তাকে টেনশন করতে হবে না, আর এই টেনশনগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো ভাই, আপনাদের মদিনা কার কালেকশনের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলেন। জি, আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 3 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আর আমি হচ্ছি আপনাদের বন্ধু নাসিম আহমেদ ভুলু। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711586762। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।